হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি এটিকে মোহনবাগানের দুটি ব্রেকিং নিউজ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এটিকে মোহনবাগানের সবথেকে সফল স্ট্রাইকার রয় কৃষ্ণান, তিনি নতুন ক্লাবে জয়েন করতে চলেছেন এবং সেই ক্লাবটি কোন ক্লাব, এবং এটিকে মোহনবাগান দলে একটা নতুন এশিয়ান কোটার ডিফেন্ডার আসছে, সেই ডিফেন্ডারটা কে হতে চলেছে সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে এটিকে মোহনবাগানের অন্যতম স্ট্রাইকার রয় কৃষ্ণা এটিকে মোহনবাগান ছেড়ে দিয়েছে, এবং কৃষ্ণাকে পাওয়ার জন্য আইএসএল এর বিভিন্ন ক্লাব যেমন মুম্বাই সিটি এফসি, ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু এফসির প্রস্তাব পাঠিয়েছিল। কিন্তু যতদূর জানা যাচ্ছে রয় কৃষ্ণার সাথে অনেক দূর পর্যন্ত কথাবার্তা পাকা করে ফেলেছে বেঙ্গালুরু এফসি। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পরের মরশুমে রয় কৃষ্ণাকে ও তার প্রিয় বন্ধু প্রবীর দাস, যিনি বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছেন সদ্য, তাদের দুজনকেই বেঙ্গালুরু এফসি জার্সিতে দেখা যেতে পারে। এবার আসি দ্বিতীয় খবরে। তো এটিকে মোহনবাগানের ডিফেন্ডিং ওয়াল তিরি এএফসি কাপের চোটের জন্য প্রায় এক বছরের জন্য তার দেশে ফিরে গেছেন রিকভার হওয়ার জন্য। তো তিরির রিপ্লেসমেন্ট হিসাবে একজন ভালো মানের ডিফেন্ডার খুঁজছিল এটিকে মোহনবাগান। আর তার মধ্যে কিছু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এটিকে মোহনবাগান একজন এশিয়ান কোটার বিদেশি ডিফেন্ডারের সাথে অনেক দূর পর্যন্ত কথাবার্তা চালিয়ে ফেলেছে। তো যিনি হলেন 29 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক কুর্তিস গুড, যিনি লাস্ট কয়েকটা সিজন ধরে অস্ট্রেলিয়ার টপ ডিফেন্ডার হিসাবে পরিচিত। 2018 সাল থেকে মেলবোর্ন সিটির হয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এই অস্ট্রেলিয়ার ডিফেন্ডার। এই ডিফেন্ডারের সাথে মেলবোর্ন সিটির 2024 পর্যন্ত কন্ট্রাক্ট আছে। তো যদি তাকে দলে আনতে হয় তাহলে অবশ্যই এটিকে মোহনবাগান দলকে ট্রান্সফার ফি দিয়ে তাকে দলে নিয়ে আসতে হবে, এবং এই ডিফেন্ডারের বর্তমান মার্কেট ভ্যালু প্রায় 4.5 কোটি টাকা। তো এখন এটাই দেখার বিষয় এটিকে মোহনবাগান এই ডিলটা ডান করতে পারে কিনা। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।